সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম সুলতান ডাইনে কাচ্চি খেতে। চট্টগ্রামের 2 নম্বর গেটে ওদের যে শাখাটা রয়েছে ওইখানে হচ্ছে আজকে চলে আসলাম। যদিও এই রেস্টুরেন্টের ওপেনিং অনেক আগে হয়েছে, কিন্তু আমাদের এখানে আসা হয়নি। সুলতান ডাইন সম্পর্কে সুনাম বদনাম অনেক তো শুনেছি, তাই চিন্তা করলাম কেননা আজকে নিজেরাই গিয়ে তাদের ফুডটা একটু ট্রাই করে দেখি কেমন। আমরা গিয়েছিলাম তখন মেবি রাত 8টার দিকে, তো তখনও হচ্ছে অনেক রাশ ছিল। আমাদের যেহেতু ভিডিও করার প্ল্যান ছিল, ওই জন্য একটু আর্লি চলে গিয়েছিলাম, বাট তখনও অনেক বেশি রাশ ছিল। দেন আমাদের কিছুক্ষণ হচ্ছে ওয়েট করতে হয়েছিল, বসার সিট ছিল না, সবগুলো ফুল ছিল। তো এদিকে বাপ ছেলে হচ্ছে বরাবরের মতে ভিডিও করতেছে, ওয়াদি বেবি হচ্ছে সব দিকে দেখতেছিল। আমরা যেহেতু বিকালে বের হয়েছিলাম, একটু টুকিটাকি শপিং করেছি, দেন হচ্ছে এখানে আসলাম। ওয়াদি বেবির অনেক খিদা পেয়েছিল বেচারার, তো এখানে এসে হচ্ছে ওর জন্য একটা আগে ফিন্নি অর্ডার করে দিয়েছি। দেন হচ্ছে ওকে একটু একটু খাওয়ানোর ট্রাই করছি ফিন্নিটা, যদি একটু খাই তবু একটু প্যাড ভরবে। এই তো, আর এদিকে হচ্ছে টেবিলটা ক্লিন করে দিচ্ছে। এতটাই ভিড় ছিল, ওইখানে দাঁড়ানোর পর্যন্ত স্পেস পাচ্ছিলাম না। সুলতান ডাইন নামটা কিন্তু শুনতে খুবই রাজকীয় মনে হলেও আমার কাছে তাদের পরিবেশটা তেমনটা ভালো লাগেনি। ওইখানে হচ্ছে আমরা 2 জন মানুষ ছিলাম দেখে আমাদেরকে ফার্স্টে ওরা সাজেস্ট করছিল শেয়ারিংয়ে বসার জন্যে। তো শেয়ারিংয়ে আসলে বেবি নিয়ে শেয়ারিংয়ে বসা খুবই কষ্ট। যাই হোক, এরপর আমরা ওদেরকে বললাম আমরা ওই জন্য একটু ওয়েট করি, বাট আমরা শেয়ারিংয়ে বসতে রাজি না। তারপর হচ্ছে ওরা আমাদেরকে একটা টেবিল ম্যানেজ করে দিয়েছিল। দেন এই তো চলে আসলো ওদের মেনু। মেনুর মধ্যে এখানে আমরা ওয়েডিং বনাঞ্জার মধ্যে যে বাসমতি কাচ্চির ওয়েডিং প্লেটার ছিল ওইটা একটা অর্ডার করেছিলাম, আর অর্ডার করেছি আরেকটা বাসমতি কাচ্চি। এই তো এদিকে হচ্ছে ওয়াদির ড্যাডিরও নাকি অনেক খিদে পেয়ে গিয়েছে, তো ও বলতেছে ওকেও একটু ফিন্নি খাওয়াই দিতে, তো ওকেও আমি একটু ফিন্নি খাওয়াই দিলাম। আর ওয়াদি বেবি এটা দেখে হচ্ছে হাসতেছিল। ওদের মেনুর মধ্যে ওয়েডিংয়ের যে প্লেটারটা আছে ওইটা আমার কাছে ভালোই লেগেছিল, কারণ ওইখানে হচ্ছে বিয়েবাড়ির মতো সব ফুড সার্ভ করে। বিয়েবাড়িতে যেমন কাচ্চির সাথে যা যা সার্ভ করে, এখানেও ওরা মেনুটা ওইভাবে সাজিয়েছিল। প্লেটারটার প্রাইস ছিল 720 টাকা। আমরা বাসমতি কাচ্চির যে ওয়েডিং প্লেটারটা ওইটা নিয়েছিলাম। ওইখানে ছিল 1 প্লেট বাসমতি কাচ্চি, বিফ রেজালা, 1 পিস চিকেন রোস্ট, 1 পিস চালি কাবাব, চাটনি, আরও ছিল সাথে বোরহানি। ডেজার্ট হিসেবে সাথে জর্দা আর ফিরনি চুজ করার অপশন ছিল। ফিরনি যেহেতু ট্রাই করেছি, তো চিন্তা করলাম যে জর্দাটাই অর্ডার করি, তো আমি জর্দাটাই অর্ডার করলাম। আর এর সাথে এক্সট্রাভাবে আমরা আবার আরেকটা বাসমতি কাচ্চি অর্ডার করেছি, যেহেতু আমরা 2 জন ছিলাম। এই তো ওরা ওদের ফুডগুলো সার্ভ করছে। এই তো আমাদের গরম গরম কাচ্চি, দেন মজার মজার ফুড সবগুলো চলে এসেছে টেবিলে। এখন হচ্ছে খাওয়ার পালা, আর আসলে ওয়েট করতে পারছি না, এখন হচ্ছে গরম গরম কাচ্চিগুলো খাবো। ওইদিকে ওয়াদি বেবি হচ্ছে ফিন্নিটা ফুল ফিনিশড করেনি, হাফের মতো খায়নি, জাস্ট হচ্ছে 2-3 চামচ খেয়েছে। দেন ওকে কার্টুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তো ও হচ্ছে আমার পাশে বসে বসে কার্টুন দেখতেছিল, আর আমরা 2 জনে ফুডটা এনজয় করতেছিলাম। তো ফার্স্টে হচ্ছে আমি ট্রাই করতেছি, আর আপনাদের ভাইয়া ভিডিও করতেছিল। ও বললো যাকে তুমি খাও, যদিও আমার চাইতে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে বিরিয়ানি লাভার, বিরিয়ানি কাচ্চি ফ্রাইড রাইস যেটা হোক না কেন রাইস আইটেমগুলো অনেক বেশি পছন্দ করে। কাচ্চিটা অনেক গরম গরম সার্ভ করেছিল, মাংসটা হচ্ছে ছিঁড়ার জন্য টাচ করতে পারতেছিলাম না, যে মাংসটা কতটা জুসি ওইটা একটু আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করতেছিলাম। মাংসটা অনেক জুসি ছিল, আর আলুটাও অনেক সফট ছিল। সব মিলিয়ে মাংস, আলু, একটু লেবুর রস, দেন হচ্ছে এই কাচ্চি, যখন সব একসাথে মিলিয়ে মুখে দিলাম জাস্ট অ্যামেজিং একটা টেস্ট আসতেছিল। চট্টগ্রামে অনেক কাচ্চি তো খেয়েছি, বাট আমার খাওয়া কাচ্চিগুলোর মধ্যে এই কাচ্চিটাই আমার কাছে বেস্ট মনে হচ্ছিল। টেস্টটা অনেক বেশি ভালো ছিল ওদের কাচ্চিটার টেস্ট, আমাদের এক্সপেকটেশনের তুলনায় অনেক বেশি ভালো ছিল। তো আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে আমি একটু সার্ভ করে দিয়েছি কাচ্চি। ও বললো যে না, এটা পুরাটাই তুমি ফিনিশড করো, তো আমি বললাম শেয়ারিং করে খাই, আবার তোমার প্লেটার তো আছে, ওকে ওটা আমি পুরোটা খেয়ে ফেলবো। দেন চাটনি দিয়ে কাচ্চিটা একটু ট্রাই করতেছিলাম, চাটনিটার টেস্টও অনেক ভালো ছিল, কাচ্চির সাথে চাটনিটা খেতে অনেক ভালো লাগতেছিল, আর এমনি এমনিও চাটনিটা আমি খেয়েছিলাম অনেক ভালো ছিল টেস্টটা। তো আমার কাছে হচ্ছে কাচ্চির মধ্যে যে মাংসটা ওরা দিয়েছিল ওইটা যেহেতু অনেক জুসি ছিল, ওইটা দিয়ে কাচ্চিটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগতেছিল, আমি ওইটা দিয়ে খেতেছিলাম। দেন আপনাদের ভাইয়া বললো বাকি ফুডগুলো কে খাবে, ওগুলো দিয়েও একটু ট্রাই করো, আমি তো ওগুলোর কথা ভুলেই গিয়েছি। দেন ওদের জালি কাবাবটা নিয়ে নিলাম, জালি কাবাবটা স্পাইসি ছিল, টেস্টও ভালো ছিল। ফার্স্টে আমি এমনি এমনি ট্রাই করেছি, দেন হচ্ছে রাইস দিয়েও খেয়ে দেখলাম যে না, টেস্টটা অনেক ভালো লাগতেছিলো।
দেন চলে আসলো চিকেন রোস্ট ট্রাই করার পালা। চিকেন রোস্টটা হচ্ছে, যেটা সত্যি কথা, আমার কাছে মোটেও ভালো লাগেনি। আমি এমনি এমনিও খেয়ে দেখেছি, দেন হচ্ছে রাইসের সাথেও ট্রাই করলাম, দেখলাম যে না, এটা আমার সাথে জমতেছে না, দেন হচ্ছে ওইটা আমি খাবো না, ওইটা রেখে দিলাম। তো একটু বোরহানি ট্রাই করলাম, বোরহানিটাও অনেক টেস্টি ছিল। অলরেডি এক প্লেট কাচ্চি খাওয়া শেষ আমার, দেন হচ্ছে একটু বোরহানি খেতেছিলাম যাতে করে পেটে আর একটু জায়গা হয়, আরও অনেক বেশি কাচ্চি যাতে খেতে পারি। আসলে এত টেস্টি ছিল কাচ্চিটা, ইচ্ছে হচ্ছিলো যে দুই প্লেট কাচ্চি আমি খেয়ে ফেলি, বাট ওইটা হচ্ছে যে পসিবল না, কেননা অলরেডি আমি ওভারলোডেড হয়ে গিয়েছিলাম সব কিছু একটু একটু ট্রাই করে করে। দেন কাচ্চি তো ফুলই খেলাম, পেটটা একেবারে ওভারলোডেড হয়ে গিয়েছে। আর এদিকে ওয়াদি বেবির সাথে হচ্ছে যে আরও অনেক বেবিরা হচ্ছে অ্যাড হয়েছিল কার্টুন দেখার জন্যে, ওরা পেছন থেকে বলতেছিল দেখো বেবিটা কার্টুন দেখতেছে। আর ওয়াদি বেবি হচ্ছে বেবিগুলোকে দেখার পর আর বসতেছিল না, জাস্ট হচ্ছে ওদের সাথে দুষ্টুমি করার জন্য, খেলার জন্য হচ্ছে ট্রাই করতেছিল, আর কার্টুন দেখতেছিল না। তো এতে এখন আপনাদের ভাইয়ের প্লেটারটা থেকে হচ্ছে যে ওকে দিলাম, দেন হচ্ছে ও আবার আমাকেও দিয়ে দিল, বেশিটুকু হচ্ছে যে আমি খেয়েছি। তো এই তো এখন হচ্ছে এই রাইসগুলো দিয়ে বিফ ফ্রাজেলাটা ট্রাই করব। আর বিফ ফ্রাজেলা হচ্ছে যে দেখতে অনেক বেশি ডেলিশিয়াস লাগতেছিল, আর এটা হচ্ছে অনেক টেস্টি ছিল, স্পাইসি ছিল। যারা হচ্ছে যে স্পাইস লাভার তারা কিন্তু এটা মাস্ট ট্রাই করবেন। আমার কাছে যা মনে হচ্ছিল, বিফ ফ্রাজেলাটা প্লেন রাইস অর প্লেন পোলাও দিয়ে খেতে বেশি ভালো লাগবে। আর আজকে তো আমার কাছে কাচ্চিটার মাংস দিয়েই হচ্ছে কাচ্চিটা খেতে বেশি টেস্টি লাগতেছিল। রাইসটা এতটাই সফট ছিল, জাস্ট হচ্ছে অনেকগুলো আমি রাইস খেয়েছি, আসলে সফট থাকার কারণে বুঝাই যাচ্ছিল না যে কখন হচ্ছে এতগুলো রাইস খেয়ে ফেললাম। আর মাংস তো দেখতেই পাচ্ছেন কতটা জুসি। আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন। আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে তো আমার খাওয়া দাওয়া শেষ হওয়ার নামই নিচ্ছে না, আমি শুধু জাস্ট খেতেছিলাম। আর আপনাদের ভাইয়াকে বলতেছিলাম সব ফুডটো ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমিও খেয়ে নাও, আমি একটু একটু তোমাকে ভিডিও করে দিচ্ছি। তো বেচারা এতক্ষণ ধরে হচ্ছে ভিডিও করতেছিল খাওয়া দাওয়া না করে, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে গেল। ওর কাছেও কাচ্চির টেস্টটা অনেক বেশি ভালো লেগেছিল, ও রোস্ট কাবাব এগুলো খাবে না বলেছিল, ও হচ্ছে যে জাস্ট হচ্ছে বিরিয়ানি লাভার, ও বলতেছিল যে ও জাস্ট কাচ্চিটাই খাবে। তো ওই জন্যে হচ্ছে ওর জন্য জাস্ট বাসমতি কাচ্চিটাই অর্ডার করেছি। আপনাদের ভাই আবার বিফ ফ্রাজেলাটা দিয়েও কাচ্চিটা অনেক মজা করে খেয়েছিল, বিফ ফ্রাজেলাটাও ওর কাছে অনেক ভালো লেগেছিল, যেহেতু বিফ ফ্রাজেলা অনেক স্পাইসি ছিল। তো ওর প্লেটের মধ্যেও মাংস যেগুলো সার্ভ করেছে ওগুলোও অনেক সফট ছিল বরাবরের মতোই, আর বিফ ফ্রাজেলার বিফটাও কিন্তু অনেক জুসি ছিল। তো এই তো এদিকে আমাদের বেবি হচ্ছে কার্টুন দেখতেছে বসে বসে, আর চলে আসলো ওদের বাদামের শরবত। আমার কিন্তু বাদামের শরবত তেমনটা ভালো লাগে না, তো এই জন্য আপনাদের ভাইয়ার জন্যই বাদামের শরবতটা অর্ডার করেছে। সো ও বলতেছিল যে বাদামের শরবতটাও অনেক টেস্টি ছিল। খাবারের ক্ষেত্রে আমরা দুইজনের চয়েসই হচ্ছে দুই রকমের। তো যাই হোক, এখন ট্রাই করব হচ্ছে ওদের জর্দা। জর্দাটার টেস্ট একটুও ভালো লাগেনি, জাস্ট মুখে দেওয়া যাচ্ছিল না জর্দাটা, সাথে কোনো মালাই দেয়নি, জাস্ট হচ্ছে একটা বেবি সুইস দিয়েছিল, ওইটাও অনেক হার্ড ছিল। আমি এক চামচ খেয়ে হচ্ছে আর মুখে দিতে পারছিলাম না, ওইটা হচ্ছে আর খাইনি, অতটুকুতেই রেখে দিয়েছি। জর্দাটা না নিয়ে আমাদের ফিরনিটা নেওয়াই উচিত ছিল বলে মনে হচ্ছিল। ফিরনিটার টেস্ট অনেক ভালো ছিল, বাট এর জর্দাটা টেস্ট খুবই বাজে ছিল। ওদের জর্দা আর চিকেন রোস্টটা ছাড়া বাকি ফুডগুলো আমাদের দুইজনেরই খুবই ভালো লেগেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।